স্বৈরাচারী সরকারের পক্ষ নিয়ে শিক্ষার্থীদের বিপক্ষে ক্যাম্পেইন তৈরি করার চেষ্টা চালিয়েছিল তৌহিদ আফ্রিদি, যা এবার ফাঁস করল সালমান মুক্তাদির এবং রাকিন আফসার। তৌহিদ আফ্রিদির মাইটিভি চ্যানেল ভাঙচুরের পর সে গতকাল কান্নাকাটি করে ইউটিউব, ফেসবুক এবং টিকটক থেকে বিদায় নিয়েছেন। তৌহিদ আফ্রিদি বলে সে ছাত্রদের পাশে থাকতে চেয়েছিল, কিন্তু উপরমহল থেকে তার উপর নানান ধরনের প্রেশারের জন্য সে থাকতে পারে নাই। তার সেই ভিডিওতে সালমান মুক্তাদির একটা বিশাল কমেন্ট করে, যা এখন সোশ্যাল মিডিয়াতে পুরাপুরি ভাইরাল। এদিকে ইনফ্লুয়েন্সার রাকিন আফসার তার ভ্যারিফাইড প্রোফাইলে লেখেন, যে ইনফ্লুয়েন্সার এখন প্রেশারের কথা বলে কান্নাকাটি করছে, সে কিছুদিন আগে আরও অনেক ইনফ্লুয়েন্সারকে টাকা অফার করেছিল সরকারের পক্ষে কথা বলার জন্য এবং ক্যাম্পেইন তৈরি করার জন্য, এমনকি তারা ছাত্রদের গুলি করার পরেও। আপনি নিশ্চয় বুঝতে পারছেন আমি কার কথা বলছি। তার সেই পোস্ট দেখে নেটিজেনদের বুঝতে বাকি নেই যে সে তৌহিদ আফ্রিদির কথাই বলছে। এদিকে সালমান মুক্তাদির একদম প্রথম দিন থেকে তার সর্বোচ্চ দিয়ে শিক্ষার্থীদের পাশে ছিল, তাই এইবারও তৌহিদ আফ্রিদির ভিডিওতে সত্য কথা বলতে ছাড় দেয়নি। তিনি লিখেছেন, তুই নিজে আস করলি, শেখ হাসিনার সাথে আমি দেখা করব নাকি? আমি বললাম, না। তুই বললি তোর হাতে এই ফুল দায়িত্ব, তুই সিলেটে বলছিস তুই মন্ত্রী হবি, সব রাস্তা ক্লিয়ার। ইভেন পলক ভাই ওয়াজ জেলাস অফ ইয়োর সাপোর্টার্স, তার মানে তোর ভালো পাওয়ার অ্যান্ড লিঙ্ক ছিল। তোর ভিডিওগুলোতে সব উপরের মহলের মানুষকে তুই নিজে বলেছিস সবাই তোর রক্তের, আপনের থেকেও বেশি আপন। বড় ভাই, চাচা, চাচু, মামা, খালু অ্যান্ড ওরা সবাই দেশ মানুষের ন্যায়ের পথে চলে, তাই তুই ওদের লাভ করিস। তাহলে কে এক্স্যাক্টলি এই টাইপের চাপ দিছে যে কারণে তুই মিউজিক লাগায় কানতেছিস? এটা একটু ক্লিয়ার কর। কস, তোকে আমি অনেক আদর করি, আমি বিলিভ করতে চাই না যখন প্রতিদিন লাশ পড়তেছিল তখন তুই শুধু টিভি বন্ধ হয়ে যাবে এই ভয়ে কিছুই করতে পারিস নাই। উইথ এভরিথিং ইউ হ্যাড, তুই ফারাজ এরা মানুষকে ভরসা দেখাইছিস যে তোরা ওদের পাশে থাকবি, তোরা সেভিয়র, অনেক বড় হিরো, দামি গাড়ি, পুলিশ প্রোটোকল নিয়ে ঘুরে সব জায়গায় গিয়ে মানুষকে দেখাইলি, তোরা দেশের মানুষ ছাড়া কারো কেয়ার করিস না, তোদের বুক ফেটে যাচ্ছে, টাকা নিয়ে দৌড় দিয়ে সবখানে ইমোশন কিনছিস, তোরা কেমনে ভিকটিম একটু বোঝা।